খেলাপি ঋণ বৃদ্ধির সব রেকর্ড ভেঙে গেছে চলতি বছরের জুনে। 2024 সালের প্রথম ৬ মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় ৬৬,০০০ কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো ২,০০,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতদিনে লুকিয়ে রাখা খেলাপি ঋণের চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। দীর্ঘদিন থেকে ব্যাংক লুটের তথ্য পুরোটা সামনে এলে প্রকৃত খেলাপি আরো বাড়বে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৬,৮৩,৯৬ কোটি টাকা। এর মধ্যে ২,১১,৩৯১ কোটি টাকা খেলাপি হয়ে গেছে, অর্থাৎ মোট ঋণের ১২.৫৬% খেলাপি। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। সেই হিসেবে ৬৫,৭৫৮ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে মাত্র ৬ মাসে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকার পতনের আগেই আইএমএফ এর শর্ত মেনে গত মার্চ থেকে কৌশলে খেলাপি ঋণ কম দেখানোর সুযোগ কমে এসেছে। আবার তদারকি শিথিলতার কারণে অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ আর ফেরত আসছে না। সরকার পতনের পর আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ীদের অনেকেই পালিয়েছেন, তাই খেলাপি ঋণ আগামী দিনে আরও বাড়তে পারে। এদিকে আইএমএফ এর ৪৭০ কোটি ডলার ঋণের জন্য বিভিন্ন শর্ত দিয়েছে সংস্থাটি। তাদের শর্ত মেনে ২০২৬ সালের মধ্যে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৫% নিচে এবং সরকারি ব্যাংকের ১০% নিচে নামানোর কথা। তবে খেলাপি ঋণ কম দেখাতে এখনকার মতো নীতি সহায়তা রাখা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। এ মাস থেকে ঋণ অনাদায়ী ৯০ দিন হলেই খেলাপি হবে, যা ১৮০ দিন ছিল। তার মানে আগামী দিনে খেলাপি ঋণ আরও বাড়বে। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।